প্রায় মসজিদে লেখা থাকে দুনিয়ামি কথা বলা নিষেধ, এটা কতটুকু সঠিক? এটা ব্যাখ্যা সাপেক্ষ। দুনিয়ামি কথা বলা নিষেধ মানে হলো আপনি মসজিদে বসে ব্যবসা বাণিজ্যের আলাপ সালাপ শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আপনি মসজিদে বসে সময় আছে নামাজের, এখনো একজন আসলো একটু পরে, তার জিজ্ঞেস করলেন ভাই কয় রান হয়েছে, উইকেট কয়েকা গেছে, তো এই আলাপ করা এটার জন্য আল্লাহর ঘর না, এগুলা জায়েজ নাই। কিন্তু মসজিদে বসে যদি আপনি এমন দুনিয়াবি আলাপ করেন যে দুনিয়াবি আলাপের দ্বারা উদ্দেশ্য হলো আখেরাতের অর্জন, তো সেটা জায়েজ আছে, বরং উত্তম, কোন কোন ক্ষেত্রে সেটা বরং উত্তম। যেমন কথার কথা, দুজন মানুষের মধ্যে গণ্ডগোল লাগছে এলাকাতে, তাদের দুজনকে আপনি মসজিদে পাইছেন বা একজনকে মসজিদে পাইছেন, ডাইকা তারে বসাইছেন, ভাই কি হয়েছে শুনলেন বিস্তারিত, শুনে একটু ওইটা দূর করার চেষ্টা করলেন তাদের মধ্যে গণ্ডগোলটা, তাহলে এটা দেখতে দুনিয়াবি কাজ মনে হচ্ছে কিন্তু এই কাজটা ভালো কাজ। এরকম দুনিয়াবি কাজ মসজিদে কি না নিষেধ? না। ইমাম সাহেব, খতিব সাহেব মসজিদে আলোচনা করতেছেন দুনিয়াবি কোনো একটা বিষয় নিয়ে, ধরেন করোনা মহামারী চলছে, এখন আমাদের কি করা উচিত কি করা উচিত না, সাবধান থাকার ব্যাপারে সতর্ক করছেন মানুষকে, তো এই দুনিয়াবি কাজ নিষেধ না, এটা মানুষের কল্যাণেই করা। আপনি মসজিদে বসে ব্যবসায়িক আলাপ সালাপ লাগাই দিলেন, হ্যাঁ দুনিয়াবি একান্ত শুধু দুনিয়াবি কাজ মসজিদে বসে করলেন, সেটার জন্য মসজিদ তৈরি হয় নাই, সেটা মসজিদের সাথে যায় না, সেটা জায়েজ নাই। কিন্তু যে দুনিয়াবি আলাপের সাথে আখেরাতের কোনো কোনো না কোনোভাবে সম্পর্ক আছে, উদ্দেশ্য আখেরাত, সেটা কি আছে? জায়েজ আছে।